তো বন্ধুরা, আপনারা প্রথমে চলে আসবেন ফেসবুকে, আর ফেসবুকটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। দেখবেন এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অপশনটিতে, আবার ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে এখানে প্রথমেই পাবেন পার্সোনাল ইনফরমেশান, যেখানে সে আপনার নাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার এখানে আপনি দেখতে পাবেন আপনাদের নামটি দেখা যাবে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনাদের নামগুলো লিখে এডিট করতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করবেন। তো তার আগে ছোট্ট একটি কাজ করতে হবে, এই পেজটা এইভাবে করে রাখবেন। রাখার পরে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, টোটালি গুগল প্লে স্টোর থেকে গুগলের সাপোর্ট অনুযায়ী, ঠিক আছে। এখানে কোনো সমস্যা নেই, এটা ফেসবুকে নাম লেখার জন্যই তৈরি করা হয়েছে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর খুবই সহজভাবে নামটি লিখতে পারবেন। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমি ভিডিও শেষেও দেখিয়ে দেবো কীভাবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করবেন, প্রথমে একটি অপশন আপনি পেয়ে যাবেন FV এস্টাবলিশ নেম মেকার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইওর টেক্সট লেখা আছে, ঠিক আছে, ইওর টেক্সটই আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করবেন, অন্তত দয়া করে একটি লাইক করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর এই ধরনের ভিডিও যদি আপনি নিত্য নতুন পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তো এখন এখানে আপনি আপনার নামটি লিখবেন, যেমন আমি লিখব AKASH আকাশ কুমার রয়, ঠিক আছে। আমি কিন্তু 3.5 বছরেরও বেশি, আমি কিন্তু এস্টাবলিশ নামটা কিন্তু আমি লেখা আছে আমার এই অ্যাপ্লিকেশানটা দিয়েই, আমি কিন্তু আমার চ্যানেলের কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি আজকে এই সেট থেকে আমি আপনাদেরকে দেখাবো আকাশ কুমার রয়, যেহেতু এইটাই আমার নাম। তো সেক্ষেত্রে আমি আমার নামটা আমি এখান থেকে ই করব। তো এবার এখানে ক্লিক লিখবেন, লেখার পর এখানে দেখবেন কনভার্ট টেক্সট বলে একটা অপশন আছে, কনভার্ট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বেশ কিছু নাম কিন্তু ডিজাইন অটোমেটিক্যালি হয়ে রয়েছে, ঠিক আছে। এখন আপনাদেরকে সিম্পল যেটা করতে হবে, এখানে কপি আছে, এখানে কপিতে ক্লিক করতে হবে। ধরুন আমার এই নামটা পছন্দ হয়েছে, এই নামটা আমি রাখবো, তো কপিতে ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করার পরে এখানে দেখুন টেক্সট কপি হয়ে গেল। এখন আপনাদেরকে চলে যেতে হবে আবারও আপনাদের ফেসবুকে, এখন ফেসবুকে চলে যাব, ফেসবুকে যেখানে আমরা ছিলাম এখানে। তো আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে এটি কেটে দেব, তো এই নামগুলো কেটে দেব, আগের যে লেখাগুলো সিম্পল আপনাদের দেখানোর জন্য, আমার স্টাইলিশ নামটা ছিল তো আমি আপনাদের দেখানোর জন্য আমার এই নাম আবার বসাতে হয়েছে। যাই হোক, এখন আমি আবার স্টাইলিশ যেটা আপনি কপি করবেন সেটাই আবার এখানে আপনারা চেপে ধরে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চেপে ধরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে যেহেতু ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম লিখতে হবে, সেক্ষেত্রে আমি এইগুলোকে কেটে দেবো। এই পর্যন্ত কেটে দেওয়ার পরে এবার মিডিল নেম লিখব। তো বন্ধুরা দেখলেন, এখন কিন্তু আকাশ কুমার রয়টি লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আপনাদেরকে সিম্পল যেটা করতে হবে, তো বন্ধুরা ভিডিওটি আরও বলছি ভালো লাগলে অতি অবশ্যই দয়া করে লাইক করবেন, আর সমস্যা কিছু সমস্যা বুঝতে হলে আমাকে বুঝতে সমস্যা হলে আমাকে অতি অবশ্যই কমেন্টে লিখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আপনাকে এটি সেভ করার জন্য আপনাদের যেতে হবে এখানে রিভিউ চেঞ্জ অপশানে, এখানে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জ অপশানে যখনই ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে এখানে। তো এখানে আপনার কোন নামটা কীভাবে আপনি বসাতে চাইছেন সেভাবে আপনি এখানে টিক মার্ক চিহ্ন দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখন যাই হোক, এখন আপনাদেরকে এখানে যে কোনো একটা নাম আপনি আমি লিখব, ধরুন এটাই আমি রাখবো। তো এখন আপনার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, আপনাদের পাসওয়ার্ডটা এখানে দেবেন। পাসওয়ার্ডটা এখানে এন্টার করার পরে, ঠিক আছে, তো পাসওয়ার্ডটা এখানে যখন এন্টার করবেন, এন্টার করার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের নামটি